দর্শক যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব যদি আমার চোখে সেই প্রশ্নটি পড়ে আমি জানিয়ে দেব আমাদের আজকের প্রধান শিরোনামটি আমি একবার জানিয়ে আজকের আলোচনার আমাদের প্রধান যে শিরোনাম প্রথমে আমরা জানাতে চাই দখলদার বাহিনীর উচ্চ পর্যায়ের দশজন এজেন্টকে গোয়েন্দা অফিসারকে শেষ করে দিয়েছে মুক্তিকামীরা প্রতিটি এখন প্রতিরোধ যোদ্ধাদের সাথে দখলদারদের লড়াই চলছে এবং ইতিমধ্যে বেশ কয়েকটি স্থানে অ্যাটাক চালিয়ে চল্লিশের উপর দখলদার সেনাকে ওপারে পাঠিয়েছে দখলদাররা দখলদারা নয় মুক্তিকামীরা ইতিমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্ল খামিনের উপদেষ্টা অ্যাডভাইজার জানিয়েছেন ইরান যে যেকোনো সময় তার নিউক্লিয়ার দিয়ে দখলদার দেশটিকে আক্রমণ করতে পারে তার মানে ইরান কি নিউক্লিয়ার তৈরি করে ফেলেছে প্রশ্নটি আবার উঠে এসছে অন্যদিকে দখলদারদের সেই মন্ত্রী সিকিউরিটি মন্ত্রী জানেন তো বেন কদিন আগেও যিনি দুর্ঘটনায় কবলিত হয়েছেন এবার তাকে ধলাই করেছে তার দেশের জনগণ কিন্তু কেন দর্শক বিভিন্ন পয়েন্টে যে আক্রমণ সে আক্রমণের সংখ্যাটি আজকে আরো কয়েক গুণ বেড়েছে চলুন সবগুলো খবরের সঙ্গে আরো অনেকগুলো খবর জানাবো আজকের এই লাইভ সেশনে আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা শুভেচ্ছা নেবেন সম্মানিত দশক আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য আছে আজকের এই ভিডিওতে বর্তমানে যা হচ্ছে সব শেষ আপডেট জানতে আমাদের সাথে থাকবেন আজকের এই ভিডিওতে আলোচনা করেছে তথ্য দিয়েছে সাংবাদিক মাসুম মাহবুব ভাই ইসরায়েলের দশ গোয়েন্দা শেষ চলছে তুমুল লড়াই ইরানের হাতে নিউক্লিয়ার বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কয়েকটি সুখবর আছে অবশ্যই স্কিপ না করে দেখলে বিষয়টা ক্লিয়ার হবেন আমরা কথা বলাচ্ছি না চলে যাচ্ছে ভিডিওতে প্রথমেই আমরা অ্যাটাকের ঘটনাগুলো দিয়ে ধারাবাহিক শুরু করব তারপর আমরা ইরান প্রসঙ্গে আসবো ইরান প্রসঙ্গে কিন্তু দুর্দান্ত কিছু খবর আছে আজকে কেউ মিস করবেন না প্রথমে আমরা আসি রফা রফাতে প্রতিরোধ যুদ্ধ হামাস রাইম দখলদের রাইম মিলিটারি সাইটে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে প্রতিরোধ কেন বলছি ওরা অ্যাটাক করছে পাল্টা প্রতিরোধ ঘুরছে হামাস রাইম মিলিটারি সাইটে দখলদাদের উপর আক্রমণ করে প্রচুর অস্ত্র শস্ত্র ধ্বংস করেছে সেনাদের ওপারে পাঠিয়েছে এটি হল গাঁজায় অবস্থিত দখলদাদের হেডকোয়ার্টার এবং এটিকে মোটামুটি লন্ড ভন্ড করে দিয়েছে কারা আল কাসাম ব্রিগেড এই আল কাসাম ব্রিগেড রাইমের আশপাশ অঞ্চলগুলো মোটামুটি একদম ধ্বংস পরিণত করেছে দখলদাদের যে ক্যাম্প তাদের যে ট্যাঙ্ক সাজওয়াজান ভেহিকল সব কিছুকে ইয়াসিন মিজাইলের মাধ্যমে শেষ করে দিয়েছে এবং দখলদার সেনাদের আর শুধু নয় অস্ত্র শস্ত্র আছে এগুলোর কবরস্থান বানিয়ে দিয়েছে আল কাসান ব্রিগেড দর্শক হামাসের পক্ষ থেকে বলা হয়েছে গাঁজা এবং রফার সবগুলো পয়েন্ট তারা ঘিরে রেখেছে এবং কোনোভাবে তারা দখলদারদের আর সামনে অগ্রসর হতে দিচ্ছে না যেখানে দখলদাররা অগ্রসর হতে চাইছে সেখানেই তাদের উপর অ্যাটাক করছে তাদের প্রতিরোধ করছে এবং বিভিন্ন পয়েন্ট থেকে দখলদাররা ইতিমধ্যে পালিয়ে গেছে অস্ত্র ফেলে এবং বলা হয়েছে আল কাসাম ব্রিগেড আল ইয়াসিন মিজাইলের মাধ্যমে রফায় বেশ কিছু অ্যাটাক করেছে এ সময় রাফায় ট্রুপ ক্যারিয়ারে থাকা প্রায় পঁচিশ জনের মতো দখলদার সেনাকে সৌজা বিনা টিকেটে উপরে পাঠিয়ে দিয়েছে বুঝতে পারছেন আল কাসাম তারা কি করলো আল ইয়াসিন শিলের মাধ্যমে রফাতে দখলদার সেনাদের ট্রুপ ক্যারিয়ার উড়িয়ে দিয়েছে এবং এই ট্রুপ ক্যারিয়ারের সঙ্গে থাকা পঁচিশ জন বিশ থেকে পঁচিশ জন সেনাকে ওপারে পাঠিয়ে দিয়েছে একই সঙ্গে আরো বহু সেনা সেখানে আহত অবস্থায় পড়ে আছে এবং বলা হয়েছে আল কুলস ব্রিগেড এবং আল জয়েন্ট অপারেশন চালিয়ে মোটর সেলের মাধ্যমে বেশ কয়েকটি সফল অ্যাটাক করেছে এবং তারা দেশটির এয়ারপোর্ট এরিয়াতে ব্যাপক অ্যাটাক করেছে এ সময় দখলদারদের অনেক সামরিক অস্ত্র ধ্বংস যেমন হয়েছে এবং বহু সেনা হতাহত হয়েছে এবং এই অ্যাটাকের পর সেখান থেকে বলা হয়েছে অনেক দখলদার সেনা পালাতে শুরু করেছে এবং রাফায় আরো কয়েকটি পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোতে এই মুহূর্তে তীব্র অ্যাটাক পাল্টা অ্যাটাক চলছে এবং যেই পয়েন্টগুলোতে দখলদারা অগ্রসর হয়েছে তারা দশ পা সামনে গিয়ে আবার বিশ পা পিছিয়ে চলে গেছে অর্থাৎ হামাজ আলকুজ। জয়েন্ট অপারেশন চালিয়ে সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে এবং সেখানেও অনেক দখলদার শেষ হয়ে গেছে জানা গেছে দর্শক এরই মধ্যে আরো কিছু খবর আসছে যেমন আল মায়াদিনের তথ্য মতে হিজবুল্লাহ বাইতে হেলাল অঞ্চলে একটা বড় অপারেশন চালিয়েছে বাইতে হেলাল এবং সেখানে ডজনখানেক অফিসার দখলদার অফিসারকে ওপারে পাঠিয়ে দিয়েছে এবং তাদের সঙ্গে থাকা আরো বহু সাধারণ সেনা ওপারে চলে গেছে এবং বলা হয়েছে হিজবুল্লাহ আরো বেশ কয়েকটি স্থানে চালিয়েছে একটি স্থানে মানে অন্য আরেকটি স্থানে হিজবুল্লাহর অ্যাটাকে চারজন অফিসার শেষ হয়েছে এবং তাদের মিলিটারি সাইট মানে দখলদারদের যে মিলিটারি সাইট রয়েছে সেখানে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের মাধ্যমে বেশ কিছু বড় সফল অ্যাটাক করেছে আপার গ্যালিলিতে সেখানেও দখলদারের উপর ব্যাপক চড়া হয়েছে হিজবুল্লাহ সেখানেও প্রচুর সংখ্যক দখলদার হতাহত হয়েছে কিন্তু হিজবুল্লার আজকের যে অ্যাটাক সেই অ্যাটাকের মধ্যে বাইরে হিলালটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এখানে সেই অ্যাটাকের কারণে একসঙ্গে বিশ থেকে পঁচিশ জন দখলদার সেনা এবং তাদের অফিসার এই পঁচিশ জনের মধ্যে বলা হচ্ছে সবাই অফিসার রাল সেনা সেই সংখ্যাটি জানা যায়নি তাদেরকেও মোটামুটি বিনা টিকেটে ওপরে পাঠিয়ে দিয়েছে হিজবুল্লাহ দর্শক আজকে কিন্তু মাথা নষ্ট করার মতো অনেকগুলো খবর আছে এত বড় লম্বা লিস্ট দিতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে কিন্তু আমি চলে যাব ইরান প্রসঙ্গে অনেক গুরুত্বপূর্ণ খবর আছে এরপর গুরুত্বপূর্ণ আরেকটি খবর পাওয়া গেছে দখলদারদের যে সিকিউরিটি মন্ত্রী বেনগাভার মনে আছে তিনি একটা দুর্ঘটনায় কবলিত হয়েছিলেন গাড়ি করে হাসপাতালে ভর্তি ছিলেন সেই লোক এই যে ফিলিস্তিনি বা মিলে যে ওদের ওদের তো যেই পেটাচ্ছে সিনারা ও পারে যাচ্ছে তাদের দাফন অনুষ্ঠান হচ্ছে তো সেই দাফন অনুষ্ঠানে দখলদারদের যে সিকিউরিটি মিনিস্টার মিস্টার বেনগাভার সেখানে উপস্থিত হয়েছে এই সময় তাকে স্থানীয় জনগণ ধাওয়া করে মোটামুটি গণ ধোলাই দিয়েছে যার মানে যে দেশের মিনিস্টার সেই দেশের জনগণ তাকে সেখানে মোটামুটি ধোলাই দিয়েছে এবং তারা বলেছে মিস্টার বিন তুমি রাষ্ট্রবিরোধী তুমি দেশ বিরোধী তুমি সন্ত্রাসী এবং তাকে বিভিন্ন ভাবে গালাগাল করেছে ইহুদি দেশটির জনগণ এবং সেখান থেকে কোন রকম দৌড়ে বা তার নিরাপত্তা বাহিনীর বাধা বা তারা তাকে রকম সেভ করেছে এটি কিন্তু খুব ইন্টারেস্টিং একটি খবর এর আগেও আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী মিস্টার নিতানিয়াউর বাড়ি ঘিরেছে সেখানে আক্রমণ করা হয়েছে কোন রকম তিনি দৌড়ে পালিয়ে গেছে শুধু তিনি নয় এরকম আরও অনেকের উপর এখন দেশটির জনগণ ক্ষিপ্ত হয়ে তাদেরকে নাজিয়াল করছে তাদেরকে আক্রমণ করছে মারধর করার চেষ্টা করছে দৌড়ি দিচ্ছে এগুলো কন্টিনিউ প্রসেসিং এ চলছে দর্শক এবং বলা হচ্ছে যে প্রতিদিনই দখলদার দেশটির ভেতরে প্রচুর সংখ্যক নিহত সেনাদের লাশ আসছে কিন্তু গণমাধ্যম এগুলো ঠিক মতো প্রচার করছে না এবং আল জাজিরাকে দেশটির ভেতরে নিষিদ্ধ করা হয়েছে এখন যে গণমাধ্যমগুলো রয়েছে এগুলো হলো অধিকাংশ পশ্চিমা গণমাধ্যম তো এগুলোর উপর তো আসলে বিশ্বাস করা খুবই কঠিন এরা তো বিভিন্ন এজেন্ডা ছাড়া এই সংবাদগুলো প্রচার করে না তো সকল কিছু বিবেচনা করে আরব মানে আরব যে নেটওয়ার্ক আছে নিউজের তারা দাবি করছে রফতে ঢোকার পর থেকে দখলদারদের উপর প্রতিরোধ যোদ্ধারা যে আক্রমণগুলো করছে এটি এখন ফাইনাল রাউন্ডের অ্যাটাক হামাস বলে দিয়েছে যে তোমরা যদি গাজা এবং রাফা ছেড়ে না যাও তোমাদের জন্য আসছে দিনগুলো আরো ভয়ঙ্কর হবে আমরা মোটামুটি বলতে পারি যে প্রতিদিন প্রতি ঘন্টায় সময়টা আরো ভয়ঙ্কর হচ্ছে গতকালকে লাইভে যে তথ্যগুলো দিলাম আজকে মিলিয়ে দেখেন তো আমি কমপক্ষে আরো পঞ্চাশটি স্পটের হামলার খবর আপনাদের দেইনি কারণ অনেক লম্বা হবে গুরুত্বপূর্ণ গুলো দিলাম ইসলামিক রেজিস্টেন্স ইতিমধ্যে তাদের বেশ কিছু স্থানে অ্যাটাক করেছে তাদের ড্রোন ফেলে দিয়েছে তাদের আয়রন ড্রোমকে খেয়ে দিয়েছে তাদের ট্রুপ ক্যারিয়ার দিয়ে খেয়ে দিয়েছে পাশাপাশি আরো বেশ কয়েকটা অঞ্চলে হিজবুল্লাহ এবং হামাস অ্যাটাক করেছে এবং সেই অ্যাটাক দখলদারদের আরো প্রচুর সংখ্যক সামরিক অস্ত্র ধ্বংস হয়েছে এর মধ্যে ট্রুপ ক্যারিয়ার এর মধ্যে তাদের ধ্বংস হয়েছে মার্কাভা ট্যাঙ্ক তাদের আরো কিছু সামরিক অস্ত্র নষ্ট হয়েছে এবং তারা সেগুলো ফেলে চলে গেছে যেগুলো প্রতিরোধ যোদ্ধারা তারা নিয়ে গেছে অর্থাৎ তাদের দখলে রয়েছে এবং এগুলো দিয়ে এখন তাদেরকে আক্রমণ করছে ইন্টারেস্টিং ব্যাপার একটি ফ্রন্টের ঘটনা বলি আপনাদের দখলদার সেনারা খুব হম্বিতম্বি করে প্রস্তুতি নিয়ে গেল একটা বড় অপারেশন চালাবে রাফাতে মুক্তিকামীরা তাদের এজেন্সির মাধ্যমে তথ্য গেল এবং যখন তারা সেখানে মুভ করল তখন দখলদারদের ইন্টেলিজেন্স বার্তা দিল সামনে অগ্রসরে বিপদ সংকেত রয়েছে অর্থাৎ মুক্তিকামীদের একটি চৌখশ দল সেখানে অবস্থান করছে তাহলে কি করতে হবে প্রথমে আকাশ থেকে এয়ার স্ট্রাইক চালাতে হবে তারপর তাদেরকে শেষ করে ওই স্থানটিতে ঢুকবে দুঃখিত দখলদার সেনারা তো হামাস প্রথমে দখলদারদের এই ফাঁদটি তৈরি করে দিল এরপর যখন এয়ার স্ট্রাইকের টাইম আসলো সবগুলো চলে গেল সুরঙ্গে এবং তারা যখন সুরঙ্গে চলে গেছে এমন কিছু সিমটম তারা উপরে রেখে গেছে স্ট্রাইক চালাবার সময় তারা ধরে নিয়েছে যে এখানে হয়তো অবস্থান করছে তো তারা উপর থেকে স্ট্রাইক করে চলে গেছে সিগনাল দিয়েছে যে সব শেষ বীর দর্পে ঢুকেছে ঢোকার পরপরই দেখেছে বৃষ্টির মতো গোলা ইয়াসিন আসা শুরু করেছে এবং আরো এন্টি ট্যাঙ্ক অ্যাটাক শুরু হয়ে গেছে সবকিছু মিলে একটাও ওখান থেকে কোন রকম জীবন নিয়ে বেঁচে ফিরতে পারেনি যারা প্রথম ধাপে ছিল পেছনের গুলিতে উঠে পড়ে সব ফেলে পালিয়েছে তো এই রকম করে মানে আন্তর্জাতিক গণমাধ্যম এটার বিশ্লেষণ এইভাবে দিচ্ছে যে হামাজ মৃত্যুকে উপেক্ষা করে সামনে এগুচ্ছে আর ওরা মৃত্যুর ভয় পালিয়ে যাচ্ছে ওদের কাছে আধুনিক অস্ত্র জনসংখ্যা মানে সেনাবাহিনী বেশি থাকার পরও সব রকম অস্ত্র আধুনিক অস্ত্র থাকার পরও ওরা মাঠে বারবারই পরাজিত হচ্ছে কেবল মৃত্যুর ভয় ওদেরকে পেয়ে বসে দেশটির সেনা প্রধান বা তাদের হেডকোয়ার্টার থেকে বার্তা রাইমের কথা বলা হচ্ছে সেখানে গিয়ে তোমরা একটা বড় অপারেশন চালানোর প্রস্তুতি নাও সেখানে একটা বড় হামাসের টিম উপস্থিত আছে দখলদের সেই সেনা কমান্ডার তিনি তার অধনস্থদেরকে বললেন চলো আমাদের যেতে হবে অ্যাকশানে সবাই বন্দুক মাটিতে রেখে দিয়ে বলল সরি এই মৃত্যু ফাঁদে আমরা সামনে এগুতে চাই না অথচ যখন আল কাসামের কাছে খবর আসে যে একটা বড় ইউনিট আসছে দখলদাদের তাদের কাছে সব রকম অস্ত্র রয়েছে দশজন আল কাসাম সদস্য মাথায় কালেবার পতাকাটা শক্ত করে বেঁধে নেমে যাচ্ছেন তারা ফিরবেন মানে বাঁচবেন না সেহাদব বরণ করবেন মোটেও টেনশন না চলে যাচ্ছেন সামনে এই দশজন সেখান থেকে বিজয় নিয়ে ফিরে আসছে আল্লাহ আকবার দর্শক চলুন এবার ইরানের প্রসঙ্গে যাচ্ছি আমরা একটু স্কিপ করলাম আমাদের কাছে আরো অনেকগুলো খবর ছিল এই দুই বাহিনীর মধ্যে যদি শেষের দিকে সময় পাই আমি বলবো তো আমি একটু ইরানের দিকে যাই আজকে দখলদারদের নিবত্তম যে এয়ার কথা মনে আছে ইরান যেখানে হিট করেছিল ইরান যে তিন থেকে সাড়ে তিনশো মিজাইল মেরেছিল দখলদারদের ভেতরে প্রথমে দাবি করা হয়েছিল পঁচানব্বই পার্সেন্ট বা আটানব্বই পার্সেন্ট সেগুলো ধ্বংস করা হয়েছে কিন্তু পরবর্তী দখলদার দেশটি পরবর্তী সাত আট দিন পর দখলদার দেশটি বলছে যে না মাত্র পঁচিশ পার্সেন্ট আমেরিকার প্রতিরক্ষা সিস্টেম ডিফেন্স আটকাতে পেরেছে বা কন্ট্রোল করতে পেরেছে বা ইন্টারসেপ্ট করতে পেরেছে অর্থাৎ আমেরিকার প্যাট্রিয়েট মাত্র পঁচিশ পার্সেন্টকে হজম করতে পেরেছে বাকিগুলো দেশটির ভেতরে এসে আক্রমণ করেছে কিন্তু ইরান প্রথমে বলেছে যে দখলদারা মিথ্যা তথ্য দিচ্ছে আপনারা গণমাধ্যমে বলেছেন অনেকে দেখেছেন কেউ পঁচাশি কেউ নব্বই কেউ আটানব্বই পার্সেন্ট বলেছে ইরান খেয়ে দিয়েছে কিন্তু ইরান এগুলো নিয়ে উচ্চ বাচ্চ করেনি কিন্তু আমরা বলেছিলাম যে না খুব কম সংখ্যক ইন্টারসেপ্ট করতে পেরেছে তো এই সময় আন্তর্জাতিক গণমাধ্যমে স্যাটেলাইট ইমেজ উঠে এসেছিল দখলদারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর কাতর এয়ারওয়েজ নেবাতাম এখানেও ইরানি হাইপারসনিক আক্রমণ হয়েছে অর্থাৎ ইরান যে মিসাইল গুলো মারছে এর মধ্যে কয়েকটা ভ্যারাইটি ব্যবহার করেছে একটি মেরেছে কচ্ছপ গতিতে একটি মেরেছে মেরেছে কি কি বলে খরগোশ গতিতে একটি বলবো চিতা চিতার গতিতে এরকম ভিন্ন ভিন্ন যদিও আমার এই উদাহরণ মেলে না কিন্তু বোঝাবার জন্য বলছে তো দখলেররা কচ্ছপ গতিটাকে টার্গেট করেছে এবং আর আমি ঘুমিয়ে তারা একটা ধরেন বিশ হাজার টাকার রকেট বা মিজাইলকে বিশ কোটি টাকার মিজাইল দিয়ে ধ্বংস করেছে এটা ছিল ইরানের একটা গেম এরপর কিছু কিছু খরগোশ গতির ইন্টারসেপ্ট করেছে আবার দখলদারদের বিভিন্ন স্থানে পড়েছে কিন্তু যেটা চিতার গতিতে হাইপারসোনিক এসটি ওটাকেরা ওটাকে ওরা দেখেই নেই চোখে কোথেকে মাসে যেটা শব্দের চেয়ে পাঁচ থেকে আট গুণি স্পিডে চলে যে শব্দটা শোনেন সেই শব্দের যে পাঁচ থেকে আট গুণ স্পিডে ইরানে সেই হাইপারসনিক ঢুকেছিল সেটি দখলদারদের বেশ কয়েকটা স্থানে হিট করেছে তার মধ্যে নিবত্তম যেখানে দখলদারদের এফ থার্টি ফাইভ ছিল তো সেই স্থানটিতে আন্তর্জাতিক গণমাধ্যমকে নিয়ে এসছিল ইরানের দখলদারদের সেনাদের একটা বড় টিম সে ইন্টারভিউতে যখন ইন্টারভিউটা নেওয়া হয় তখন সাংবাদিক আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক দখলদের সেই সেনা অফিসারকে প্রশ্ন করলেন যে এখানে তো দেখতে পাচ্ছি যে ইরানের মিসাইল ঢুকে পড়েছে আপনারা তো বলেছেন সব তো ইন্টারসেপ্ট করেছেন তাহলে এগুলো ঢুকলো কি করে তো দখলদের সেই সেনা অফিসার বলল যে হ্যাঁ আমরা ইন্টারসেপ্ট করেছি কিন্তু কিছু কিছু মিজে ঢুকে গেছে এখানে তবে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি দুই একটা জায়গায় গর্ত হয়ে গেছে তো সেই সাংবাদিক বললেও যে আপনাদের সবচেয়ে গোপন এবং স্পর্শকতর এয়ারওয়েজ এটি সেখানে ইরানের হাইপারসনিক এসে পড়ল আর আপনারা বললেন এটি কোনো টেনশনের কারণ নেই ইন্টারভিউর মধ্যে দখলদার সেরা অফিসার বললেন এটি অবশ্যই টেনশনের কারণ এটিকে আমরা অবশ্যই টেনশনের কারণ হিসেবে বিবেচনা করছি সেই সাংবাদিক প্রশ্ন করলেন আচ্ছা যদি ইরান এই অগ্রভাগে নিউক্লিয়ার ওয়ার হেড বসিয়ে দিত তো আপনাদের পুরো শহরটাই তো উড়ে যেত এটাকে নিয়ে আপনারা কি মনে করছেন আপনারা কি ভয় পাচ্ছেন না ইরানকে তখন তিনি বললেন ইরানকে শুধু আমাদের নয় বিশ্বকে ভয় পেতে হবে দখলদাদের গণমাধ্যম বলেন আন্তর্জাতিক গণমাধ্যম বলেন এটি প্রচার হয়েছে বলা হচ্ছে ইরান নেবতমের মতো একটা স্পর্শকাতর এয়ারওয়েজে যে অ্যাটাক করছে ওরা দেখাতে এনেছে সাংবাদিকদের দেখো আমাদের কোনো ক্ষতি হয়নি কিন্তু সাংবাদিকরা তাকে ধরলো উল্টা ভাবে যে তোমার এই এয়ারওয়েজে যে মিজাইল এসে পড়লো ইরানের তার মানে এই মিজেল তো থার্টি ফাইভেও পড়তে পারতো এই মিজেল তো তোমাদের গুরুত্বপূর্ণ অস্ত্রগারে পড়তে পারতো তোমাদের কারখানায় পড়তে পারত তোমাদের ডিমান্ড কি তাদের যে পারমাণবিক অস্ত্র যেখানে রাখা হয়েছে সেখানে তো পড়তে পারত তখন তিনি বললেন অবশ্যই এটি টেনশনের কারণ সাংবাদিক বলল আগামীতে যদি ইরান টার্গেট করে যে তারা দখলদার দেশটির পারমাণবিক অস্ত্রাগারে যেখানে পারমাণবিক অস্ত্র রাখা হয়েছে নিউক্লিয়ার রাখা হয়েছে সেখানে হিট করে আপনারা কিভাবে মোকাবেলা করবেন আপনাদের তো আয়রন রুম বলেন ডেভিডিম বলেন মার্কিন প্যাট্রিয়েট বলেন কিছুই তো ইরানের মিজাইলকে কন্ট্রোল করতে পারলো না এটি কি টেনশন নয় বললো যে অবশ্যই এটি বিশ্বের জন্য টেনশন দর্শক খেয়াল করবেন কথাটা ইরান ইরানিং বারবারই বলছে যদি দখলদাররা ইরানের পারমাণবিক প্রযুক্তির উপর পারমাণবিক প্রকল্পের উপর কোনো আক্রমণ করে সেক্ষেত্রে আমরা দখলদারদের নিউক্লিয়ার প্রজেক্টে আক্রমণ করব ইরান কিন্তু সাম্প্রতিক এই কথাগুলো বলছে ইরান আবারও বলছে যদি আমরা নিউক্লিয়ার প্রজেক্ট হাতে নিতে না পারি তাহলে দখলদারদের নিউক্লিয়ার প্রযুক্তি তার হাতে থাকতে পারবে না এটিকে ধ্বংস করতে হবে ইরান কিন্তু সুযোগ পেলে এই কথাগুলো বারবার বলছে সম্প্রতি ইমাম বা যে অ্যাডভাইজার তিনি বললেন যদি ইসরায়েলের হাতে নিউক্লিয়ার থাকে তবে ইরানের হাতেও থাকা উচিত তার মানে ইরান প্রত্যেকটা কথার মধ্যে নিউক্লিয়ারকে টানছে বিভিন্নভাবে সম্প্রতি ইরানের এই পারমাণবিক প্রযুক্তির যিনি এখন প্রধান দায়িত্বে আছেন তিনি সৌদি আরবের অ্যাম্বাসডরের সাথে ইরানে বসে দেখা করেছেন এবং বলল তুমি মোহাম্মদ বিন সলমানকে জানিয়ে দাও আমরা সৌদি আরবকে পারমাণবিক প্রযুক্তি মানে পারমাণবিক অস্ত্র বানিয়ে দিতে চাই বোমা বানিয়ে দিতে চাই সৌদি আরবকে কারো কাছে যেতে হবে না সৌদি আরবকে বলে দিও ইরান তাদের জন্য আর মাথা ব্যথা নয় সৌদি আরবকে বলে দিও মধ্যপ্রাচ্যে ইরান সৌদির সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনই থাকবে যদি সৌদি দখলদারদেরকে শত্রু হিসেবে বিবেচনা করে এবং মোহাম্মদ বিন সালমানকে করো যে ইরান তার কোনো প্রযুক্তি পারমাণবিক বলেন হাইপারসনিক বলেন বা যে কোনো অস্ত্র সৌদির জন্য তৈরি করছে না সৌদি যে ভয় ইরানকে নিয়ে এটি দূর করে ফেল সৌদি সৌদিকে আঘাতের কোন পরিকল্পনা ইরানের হাতে নেই ইরানের সামনে টার্গেট পশ্চিমারা অর্থাৎ দখলদার এবং তার বড় ভাই বাইডেন কাকু এই বার্তাটি মোহাম্মদ বিন সালমানের কাছে আসার পর একটি আলোচনা উঠে এসছে মধ্যপ্রাচ্যের সকল বিশ্লেষণে তবে কি ইরান পারমাণবিক অস্ত্রের মালিক কয়েকটি সূত্র বলছে ইরান পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছে এখন বলবেন ভাই আপনি এত তথ্য কিভাবে দিলেন একটু বিশ্লেষণ করেন আচ্ছা ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র আছে এটা দাবি করেছে শুনেছেন কিন্তু বিশ্বের দেশ জানে না এটি কৌশল ইরান যদি এই মুহূর্তে বলে আমরা পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছি কালকেই জো বাইডেন বা আমেরিকা তার উপর আরো কয়েক শত স্যাংশন দিয়ে দেবে এই স্যাংশনের বোঝা টানতে 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 ইরান তো কুজো হয়ে গেছে চীন রাশিয়া বড় কিছু প্রকল্প ইরানকে দিয়ে আবার টেনে তুলছে এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আমেরিকার বিপরীতে দাঁড়িয়ে ইরান রাশিয়ার বন্ধু হয়ে কিছু দেশে তেল বিক্রির সুযোগ পেয়েছে নতুবা আপনি জানেন বাংলাদেশের চেয়ে ইরানের মুদ্রার মান অনেক নিচে এত স্যাংশন ইরানের ঘাড়ে চাপানো হয়েছে তো ইরান কৌশলে তার বক্তব্যে ওদেরকে বুঝিয়ে দিচ্ছে ঠিক ইসরায়েলের মতো করে আয় বাটা আমার কাছে জিনিস হয়ে গেছে রেডি কি করবি আয় আরো সিমটম দিচ্ছি আপনাদের ইরান দখলদার দেশিতে তিনশো মিজাইল মারল দখলদাররা কি করলো দখলদাররা কিন্তু সিরিয়াতে ইরানের কনসিলেটে আঘাত করেছে ইরানের ভূমিতে না এবং বিশ্বের বহু দেশ বহু সমালোচক বলেছে ইরান হাংকি করবে ইরান কিছু করবে না কিন্তু আমি কিন্তু ইরান প্রেমী লোক না ভাই আমি সাংবাদিক হিসেবে কথা বলছি আপনারা আবার আমাকে বলবেন না যে ভাই কোনদিন আপনি সৌদির পক্ষে কখনো তুরস্কের পক্ষে কখনো আমি সকল মুসলিম দেশের পক্ষে সম্মানিত দর্শক অনেক আলোচনা দেখতে পেয়েছেন জিভাবে ইসালের দশ গোয়েন্দা শেষ এই বিষয় নিয়ে অনেক তথ্য জানতে পেরেছি এমনকি দেখতে পেয়েছি ইরানের হাতে আছে নিউক্লিয়ার বিভিন্ন প্রসঙ্গ নিয়ে সাংবাদিক মাসুম মাহবুব ভাই অনেক তথ্য তুলে ধরেছে আমরা সকলেই দেখতে পেয়েছি আপনাদের মতামত অবশ্যই মেসেজ করে জানাতে পারেন বন্ধুরা আমার এই চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম